সূর্যবাবু, আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন, প্রশ্নগুলো আমি পড়ে উত্তর দেব না পরপর এমনি বলে যাব, কি মানে কিভাবে আমি রেকর্ডিংটা করব যদি? আচ্ছা, মানে প্রশ্নগুলো পড়ে তারপরে উত্তর দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। প্রথমে প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন, যে মানে আপনি বলছেন যে ক্যারেক্টারগুলো সম্বন্ধে তো সবাই পড়েছে বা পড়ছে, এবার আমরা মানে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলতে পারি, তাহলে লোকে ইন্টারেস্টেড হবে, অনেক ভাল লাগবে আর কি, যে কি ব্যাকগ্রাউন্ডে এই ক্যারেক্টারটা ক্রিয়েট করা হয়েছে সেটা নিয়ে জানতে চাইছেন। তো সে ব্যাপারে আপনি বলছেন যে যে কোনো একটা বই থেকে একটা ক্যারেক্টারকে চুজ করে নিয়ে তারপরে তার ব্যাকগ্রাউন্ডটা বলা আর কি সেভাবে। তো সেটা আপনি প্রথম প্রশ্নটা সেভাবে করেছেন এখানে, আমি যা দেখতে পাচ্ছি। তাহলে আমি প্রথম একটা ক্যারেক্টার নিয়ে বলি, যে ক্যারেক্টারটা খুব মানে মানে সে সেরকম একজন সত্যি এক্সিস্ট করতো, করতো করতেন রাদার করতো না করতেন, এখন আর নেই। একটি অ্যাক্সিডেন্টে উনি ইহলোক ত্যাগ করেছেন। উনি হচ্ছেন মানে খুব নাম করা একজন অভিনেত্রী, যিনি মানে কেরালার আর কি, খুব নাম করা অভিনেত্রী, খুব কম বয়সে, খুব ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের খুব হাই লেভেলের প্রাইজ অনেক আছে, সেগুলো পেয়েছিলেন উনি খুব কম বয়সে। আর খুব কম বয়সেই মারা গেছেন উনি অ্যাক্সিডেন্টে, মায়ের সঙ্গে যাচ্ছিলেন হাইওয়ে দিয়ে, তখন একটা ম্যাসিভ কার অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। তো সেই তাকে নিয়ে আমি কাক বলে যে বইটা লিখেছি, সেখানে যে ক্যারেক্টারটা আছে, যে মারা গেছে, যে গডেস, যে হিউম্যান গডেস, সেই গডেস ক্যারেক্টারটা আমি ওই অভিনেত্রীকে মানে ওর মানে শ্যাডোতে তৈরি করেছি, মানে ওটা ওর শ্যাডো, মানে ওই অভিনেত্রীর পুরো লাইফ নয় বা ওনার মতো সব কিছু নয়, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে ওই অভিনেত্রী আছেন ওই ক্যারেক্টারটার। এবং তার মা ভদ্রমহিলা বোধহয় ব্যাঙ্গালোরে থাকেন এখন, তার নাম, সেই ভদ্রমহিলাও ড্যান্সার, খুব নাম করা ড্যান্সার, ক্লাসিক্যাল ড্যান্সার। তো ওই ভদ্রমহিলা মানে সবসময় চেষ্টা করেন যে প্রজেক্ট করার, যে তার মেয়ে বেঁচে আছে, মানে তার মেয়ের বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক বা বিভিন্ন জিনিস বা নাচ বা নাচের ভিডিও, মানে এরকম সমস্ত কিছু দিয়ে, ক্লিপিংস, নাচের ক্লিপিংস, এগুলো সমস্ত কিছু দিয়ে তার, আমার যতদূর মনে পড়ছে কোনো টেক্সটাইলের ওদের বোধহয় বিজনেস ফিজনেস আছে, সেখানে ওই মানে বিভিন্ন রকম পোশাক টোশাক তৈরি করে, মানে সবসময় উনি চেষ্টা করেন যেন ওনার মানে সবাই ভাবে যে ওনার মেয়ে বেঁচে আছে এখনো, সেরকম একটা চেষ্টা উনি করেন, মেয়েকে বাঁচিয়ে রেখেছেন উনি। এবং মনে করেন যে উনি মেয়ের এবং মৃত্যুর পরে, মেয়ে তো খুবই ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড, ওনার নাম হচ্ছে মনীষা উন্নি, মেয়েটির নাম মনীষা উন্নি, আর মা যে ভদ্রমহিলা শ্রীদেবী উন্নি, তো ও মনীষা উন্নি খুব ট্যালেন্টেড। মনীষা উন্নির মারা যাওয়ার পরে ওই শ্রীদেবী উন্নি আর কি স্পিরিচুয়াল লাইনে হয়ে যান, ইনভলভ হয়ে যান, মানে ইনভলভ হয়ে যান মানে উনি অনেক পড়েন্টার অনুসরণী, এবং উনি ভাবেন যে আমার মেয়ে অন্য কোনো ডাইমেনশনে আছে আমার সঙ্গে না থাকলেও এখানে, এবং উনি সবসময় চেষ্টা করেন প্রজেক্ট করার যে মেয়ে বেঁচে আছে, এটা ব্যাকগ্রাউন্ডে আছে, তারপরে পুরো জিনিসটা আমার বানানো, ওটা একদম অন্য ধরনের গল্পটা, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা ওইটাই মনীষা উন্নির। এবং ওই বইটা আমি লিখতাম না, আমার কাছে একদম স্পিরিট ওয়ার্ল্ড থেকে একটা কমিউনিকেশন এসেছিলো যে এরকম একটা জিনিস নিয়ে লেখা যেতে পারে, মানে লেখার জন্য আর কি, অ্যাজ এ কোনো স্পিরিট এসে আমাকে বলছে যে তুমি খুব ফাইন রাইটার বলে তোমাকে আমরা বলছি এটা নিয়ে লিখতে, তুমি এটা নিয়ে লেখো, এত ট্যালেন্টেড একজন ক্রিয়েটার আর কি, মানে ক্রিয়েটিভ পার্সন আর কি, এভাবে মারা গেছে, তাকে নিয়ে তুমি লেখো, বেঙ্গালিরা জানতে পারবে, এবং তোমাকে লিখতে বলছি যে তুমি হচ্ছে আমাদের চোজেন ওয়ান, বিকজ তুমি লিখলে ভালো লিখবে আর কি, সেটা মানে আমার মনে হয়। এগুলো তো স্পিরিট ওয়ার্ল্ড থেকে কানেকশনগুলো আসে, এগুলো আমি তো আর আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না, এগুলো তো আমার নিজের ইনার এর ব্যাপার, ইনার কনসিয়াসনেসের ব্যাপার। তো তারপরে আমি ওই মনীষা উন্নির দেখলাম, ভিডিও দেখলাম যে মারা গেছে মনীষা উন্নি বলে একজন, তার ভিডিও আছে, ভিডিও দেখে তাদের সঙ্গে পড়াশুনো করে জিনিসগুলোকে আমি অ্যাকুমুলেট করেছি, পুরো ক্যারেক্টারটাকে, তার বিভিন্ন শেডস, তার মার। কিন্তু আমার কাক বইটাতে কিন্তু শ্রীদেবী উন্নিকে একটু অন্য ধরনের দেখানো আছে, একটু ডার্ক শেডস দেওয়া আছে, উনি কিন্তু ওরকম না, ভদ্রমহিলা ওরকম না, উনি ভালো, আমি ওটা জাস্ট একটা মানে রিয়েলিস্টিক এ দেওয়ার জন্য করেছি। তো কাক ব্যাকগ্রাউন্ডে, কাক মানে একটা উপন্যাসের ব্যাকগ্রাউন্ডে এই একটা ক্যারেক্টার আছে।
আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই অদ্ভুত ছোট গল্পটা নিয়ে, যেখানে একটি মানে ছাত্র পরীক্ষা দিতে গিয়ে তার পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর না দিয়ে বাইরের জিনিস নিয়ে আলোচনা করে এসছে এবং মাস্টারমশাই তাকে অনেক নম্বর দিয়েছে, 100-এর মধ্যে 100-এর বেশি নম্বর দিয়েছে আর কি। এবার এই প্রশ্নটা যে আপনি করেছেন, যে এই ব্যাপারে যদি বলা যায় কিছু ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড আপনি বলেননি, আপনি জিনিসটা জানতে চেয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি বলে দিই, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ওটা আমার নিজের জীবনের ঘটনা। আমি স্কুলে পড়তাম যখন, তখন আমাকে না একটা স্কুলে ভর্তি করেছিল, সেই স্কুলটায় মানে ওই স্কুলটায় আমি যা পড়াশুনো করেছিলাম, আগে আর একটা স্কুলে পড়তাম, ওই স্কুলটা থেকে ছাড়িয়ে এই স্কুলটাতে ভর্তি করেছিল। আর ওই স্কুলটা আমি অনেক কিছু শিখে এসেছিলাম, এই স্কুলটা অত না অ্যাডভান্স না, তো দেখতাম যে স্টুডেন্টগুলো অনেক পিছিয়ে, বেশিরভাগই মুখস্থ করে এই করে আর মানে পিছিয়ে আর কি অনেক। তো আমি একটা কোয়েশ্চেন পেপারের উত্তরে ওরকম লিখে এসেছিলাম, মানে যেগুলো আছে ওখানে, এই একটা না মানে অনেকগুলো পরীক্ষাতেই আমি ওরকম লিখে এসেছিলাম, মানে বোরিং আর কি, মানে আমি পারছি, আমি বুঝতে পারছি, এ করতে পারছি, এদের কোয়েশ্চেনগুলো এত পুয়োর, মানে অনেক পেছনে আর কি কোয়েশ্চেনগুলো। তো আমি উত্তরগুলো আমি অনেক অ্যাডভান্স লেভেলে লিখে এসেছিলাম। তারপরে তো আমার বাড়ির লোককে ডেকে, আমার মা তখন বিদেশে ছিল, আমার বাবাকে ডেকে পাঠিয়ে যে এরকম লিখে এসছে, তারপরে প্রশ্নে যা উত্তর দেওয়া হয়েছে তা তার উত্তর না লিখে এসব লিখে এসছে। আর তারপরে আবার আমি লিখে এসেছিলাম খাতায় যে আমি এরপরে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হবো, যাদবপুর ইউনিভার্সিটিতে এই সবের থেকে অনেক ভালো জিনিস পড়াবে, এরকম সব পড়াবে না, হ্যাঁ যেগুলো মানে এগুলো আর চলে না আজকাল, তো ওরকম লিখে এসছি। তারপরে আমাকে বাড়িতে আমার বাবাকে ডেকে পাঠিয়ে এগুলো বলেছিল, তারপরে তো পাগল টাগল বলে একেবারে একাকার কাণ্ড আমাকে, হ্যাঁ এ পাগল এগুলো লিখে এসছে এগুলো এই সেই। তো ওটাকে আমি এ করে মানে নিজের ক্যারেক্টারটাকেই ওখানে ওই বাচ্চাটার মধ্যে দিয়ে দেখিয়েছি আর কি। তো একজন রিডার আমাকে এখানে বলছিলেন, এখানে কিছুদিন আগে একজন দেখা হয়েছিল, সে বলছিল আমাকে, ওটা পড়েছে বোধ হয়, আমাকে বলছিল যে বেশ একটা অন্য ধরনের আপনি এ দেখিয়েছেন, অ্যাঙ্গেল দেখিয়েছেন, একটা অন্য অ্যাঙ্গেল দেখিয়েছেন এবং বেশ ভালো একটা অন্যরকম একটা অ্যাঙ্গেল, যে যেগুলো পড়াচ্ছে যেগুলো এ করছে সেগুলো কি আদৌ পড়ানোর দরকার আছে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ব্যাপার আছে, তো সেটা একটা বেশ ভালো অন্যরকম একটা অ্যাঙ্গেল আপনি দেখিয়েছেন। এবার আমার প্রিয় ভাষা কি, প্রিয় ল্যাঙ্গুয়েজ, আমি ভাষায় অত মানে এক্সপার্ট নই, আমি অত ভাষা শিখতেও পারি না চট করে। আমার বোন আছে, ও এসব লিঙ্গুইস্টিক এসব জিনিস নিয়ে ডক্টরেট ফক্টরেট করেছে, আমি অত ভাষা টাষা সম্বন্ধে কিছু জানি না, ভাষা আমি অত শিখতেও পারি না, আমার ভাষা শেখার দিকে একটু সমস্যা আছে। তবে যে কটা ওই 2-3টে ভাষাই তো জানি, হিন্দি ইংরেজি আর বাংলা, আর কি জানি, আর তো কোনো ভাষা জানি না। তবে একটা ভাষা আমি জানি না কিন্তু আমার ভাল লাগে, সেটা হচ্ছে উর্দু, অ্যারাবিক। অ্যারাবিক ওই ওদের ওখানকার ওই গানগুলো শুনেছেন, অ্যারাবিক গানগুলো ওগুলো খুব সুন্দর, ওই ভাষাটা ওদের যে মানে ওয়ার্ডের যে এগুলো মানে ভাইব্রেশনগুলো ওগুলো আমার খুব ভাল লাগে। আর উর্দু তো খুব মিষ্টি ভাষা, তো পারলে আমার এই ভিডিওটার নাম একটা উর্দু শব্দ দিয়ে দেবেন, যেমন উর্দু একটা জিনিস আমার, আমি জানি না এটা উর্দু শব্দ কিনা, কিন্তু আমার মনে হয় এটা হিন্দিতে তো বলে উর্দু কিনা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে হতেও পারে উর্দু, না পতঝর শব্দটা। তো আপনি একটা উর্দু শব্দ দিয়ে এই ভিডিওর নামটা যদি দেন তাহলে আমার ভালো লাগবে। আর ফ্রেঞ্চ ভাষা শুনেছি খুব মিষ্টি, কিন্তু আমি কিছুই জানি না ফ্রেঞ্চ ভাষা সম্পর্কে, তাহলে মানে আমার অজানা ভাষা কিন্তু আমার মানে ভাল লাগে, আমাকে অ্যাট্রাক্ট করে হচ্ছে অ্যারাবিক আর উর্দু। আমি ওই কাক উপন্যাসটায় যে মানে নভেলাটায় যে গডেস ক্যারেক্টারটা ক্রিয়েট করেছি, ওটা আমি অভিনেত্রী নূতনা তনুজার মা যে শোভনা সামর্থ ছিলেন, ম্যাথোলজিক্যাল সিনেমার খুব একজন মানে ডার্ক সাইডের অভিনেত্রী, শোভনা সামর্থের লাইফ থেকে আমি ওটা ইন্সপায়ার্ড হয়ে লিখেছি। উনি ওরকম দেখতেন যে উনি তো মানে অনেক ম্যাথোলজিক্যাল ক্যারেক্টারে অভিনয় করেছেন, তো দেখেছেন অনেক জায়গায় গিয়ে যে মানে স্পেক্টেটার দর্শকদের বাড়িতে আর কি, যে পুজোর আসনে ওনার ছবি রেখে পুজো করছে, সীতার জায়গায় ওনাকে পুজো করছে,
তারপরে সাউথ ইন্ডিয়াতে এমনিতেও অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তো মন্দির হয়, টেম্পল হয়, সেটা ছাড়াও আমি বড় অনেক বড় আমাদের উত্তম কুমারের মতো একজন বড় একজন আছে, কানাডা ইন্ডাস্ট্রিতে এরকম আছে অনেকে যারা মাইথোলজিক্যাল সিনেমায় অভিনয় করেন, এই করেন বলছি, করেছেন আর কি, মারা গেছেন তারা, তাদের আমি জীবনী পড়েছি, যে ওরকম সকালবেলা উঠে দেখছে যে পুজো করতে চলে এসেছে, ধরো কৃষ্ণর ভূমিকায় অভিনয় করেছেন কি মানে যাই হোক কিছু, শিবের ভূমিকায় বা রামের ভূমিকায় সকালবেলা উঠে দেখছে যে সব নৈবেদ্য নিয়ে পুজো দিতে চলে এসছে বাড়িতে, মানে হাজার হাজার লোক এসে বাড়িতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে হাজার হাজার লোক এসে অপেক্ষা করছে বাইরে পুজো দেওয়ার জন্য। তো ওই ব্যাপারটা আমি ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছি। ঘুমপাহাড়ি আতর বইটার কথা বলছেন, ঘুমপাহাড়ি আতর নামটা আমি চুজ করেছি, আমি তো ক্যানবেরায় থাকি, ক্যানবেরা তো পাহাড়ি জায়গা কালিম্পংয়ের মতো, সেই জন্য কালিম্পং কার্শিয়াংয়ের মতো, মানে কালিম্পংয়ের মতোই আর কি, পাহাড়ি জায়গা বা উটিও বলা যেতে পারে। তো এখানে আর কি মানে আমি রোজ সকালবেলা উঠে দেখি যে দূরে পাহাড়ে আর মানে সে সুন্দর বাড়ি, ধাপে ধাপে সব সুন্দর বাড়িগুলো রয়েছে, সেখানে সূর্য উঠছে, সুন্দর আকাশে মানে স্বচ্ছ সুন্দর আকাশ, সেখানে পাখি উড়ে যাবে, এটা খুব সুন্দর আর কি, আর সূর্য ডুবেও পাহাড়ের আড়ালে ঝুপ করে সূর্য ডুবে যাচ্ছে, এটাই আমি রোজ মানে এগুলোই দেখি। আমি যখন মেলবোর্নে থাকতাম তখন সমুদ্রের ধারে থাকতাম বলে দেখতাম জাহাজ যাচ্ছে জাহাজ আসছে এরকম দেখতাম, ঢেউয়ের খেলা, সিগাল পাখি, এখানে পাহাড়টা দেখি, আমার পাহাড়টাই বেশি ভালো লাগে। তো আমিও তো ইন্ট্রোভার্ট নই, পাহাড় যাদের ভালো লাগে তারা নাকি ইন্ট্রোভার্ট হয়, সমুদ্র যাদের ভালো লাগে তারা এক্সট্রোভার্ট হয়। তো আমাদের আর কি একজন মানে কলেজে একটা বন্ধু ছিল, সে খুব ফাজিল আর কি, সে বলছিল যে সমুদ্র যাদের ভালো লাগে তারা এক্সট্রোভার্ট হয়, পাহাড় যাদের ভালো লাগে তারা ইন্ট্রোভার্ট হয়, আর মরুভূমি যাদের ভালো লাগে তাহলে তারা কি হয় মানে তারা পারভার্ট হয় আর কি। হ্যাঁ বলছে আর কি, বদমাইশি করে, কলেজে তো লোকে অনেক রকম জিনিস করে, তখন নতুন নতুন সব জিনিস এক্সপ্লোর করে, এ করে লাইফের অনেক রকম জিনিস তারা জানতে চায়। তো যাই হোক, আমি ইন্ট্রোভার্টও না এক্সট্রোভার্টও না, মাঝামাঝি আর কি। তবে এখানে আর সাহস করে বলতে পারছি না যে মরুভূমি আমার ভালো লাগে। তো যাই হোক, তো এখন পাহাড়ে থাকি, আমি খুব এনজয় করি পাহাড়টা, পাহাড়েই আমি সারা জীবন থাকতে চেয়েছি আর কি, আমার খুব ভালো লাগে। তাই এখনও যদি আমি নেপালে গিয়ে থাকতে পারি বা নর্থ বেঙ্গলে গিয়ে থাকতে পারি আমার খুব ভালো লাগবে, হ্যাঁ, বাকি জীবনটা ওখানে যদি কাটিয়ে দিতে পারি তো ওটা আমার ভালো লাগে। এবার ঘুমপাহাড়ি আতরটা আমি নামটা ওই জন্যই দিয়েছি যে মানে সবসময় পাহাড় পেরিয়ে যাচ্ছি বাজার করতে, পাহাড় পেরিয়ে বেড়াতে যাচ্ছি, পাহাড় পেরিয়ে হসপিটালে যাচ্ছি, হসপিটাল থেকে পাহাড় দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর, মেঘ মেঘে ঢাকা পুরো, হালকা বৃষ্টি হচ্ছে, কুয়াশায় ঢাকা পুরো, তো আমরা বেরোচ্ছি বাড়ি থেকে ড্রাইভে দিয়ে বেরোচ্ছি, দেখছি কুয়াশায় ঢাকা দূরে পাহাড়গুলো, কী সুন্দর রং আকাশে, হ্যাঁ, মানে এগুলো আমরা দেখতে কলকাতা থেকে কত দূরে দূরে ট্রাভেল করে যেতাম, কিন্তু এখানে এখন ঘুম থেকে উঠেই সবসময় ওগুলো দেখতে পাই, আর একটা বেশ সুন্দর আবেশ তৈরি হয়, ওই জন্য ওই ঘুমপাহাড়ি আতর নামটা দিয়েছি আমি। আর ওখানে যে শকুনির ক্যারেক্টারটা বলেছেন, মানে আমি আসলে ওখানে বলতে চেয়েছি যে আমরা তো ডাইভার্ট করে যাচ্ছি, মানে সেম জিনিসগুলো যে সোসাইটির মরাল এথিক্স এথিক্যাল জিনিস, তারপরে সেম জিনিসগুলো থেকে তো আমরা ডাইভার্ট করে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের অ্যানিমাল ইনস্টিংক্টগুলো বেশি প্রকট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাতে হয়তো আমরা তাৎক্ষণিক কিছু আনন্দ পাবো, আরাম পাবো, কিন্তু আমাদের ভেতরে যদি গভীরতাগুলো কমে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা ধ্বংসের দিকেই চলে যাবো, ধ্বংস আলটিমেটলি হবে ইউনিভার্সের, সেটাই খেলা, তৈরি হচ্ছে নতুন নতুন ইউনিভার্সের বাবল তৈরি হচ্ছে, ইউনিভার্সগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন তৈরি হচ্ছে, ওটা ইউনিভার্সের খেলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের এই আর্থ প্লেনটাকে ধ্বংস করে ফেলবো। তো মানে আমি শকুনি তো তখনকার যুগের মানে শকুনিরা কংসরা এরা সবসময় থাকে, রাবণরা এরা সবসময় থাকে, প্রত্যেক যুগেই এরা থাকে এবং প্রত্যেক যুগ নষ্ট হয়ে যায় এদেরই কারণে, কিন্তু আমি দেখাতে চেয়েছি যে এখনও আমরা কতখানি ডাইভার্ট করে গেছি শকুনির যুগ থেকেও, যে মানে শকুনিকেও আমাদের ভালো মানুষ মনে হচ্ছে, ওর পরামর্শগুলো সব থেকে খারাপ পরামর্শগুলো আমাদের ভালো মনে হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ভাবতাম যে ট্র্যাভেলক সবসময় আমি বেরিয়ে এলাম, আমি দেখে এলাম, আমি খেয়ে এলাম, আমি নেচে এলাম, এগুলো হবে কেন, ট্র্যাভেলক তো আমি কোথায় বেড়াতে যেতে চাই সেটা নিয়ে আমি কি ভাবছি, সেটা নিয়েও হতে পারে, সেটা হয়তো রিয়েলিস্টিক মানে হবে না, যে আমি দেখলাম গিয়ে সেখানে দিঘি রয়েছে, আমি বাড়িতে বসে ভেবেছিলাম যে ওখানে একটা নদী আছে সুন্দর, হ্যাঁ, ধানসিঁড়ি আছে বা কোনো তিতাস আছে, তিতাস একটি নদীর নাম, কিন্তু আমি গিয়ে দেখলাম যে সেখানে একটা দিঘি আছে, হ্যাঁ, সেই ঢাকাতে কালো দিঘি নাকি একটা ছিল না, সেই ইন্দিরা গল্পে বঙ্কিমচন্দ্রের, বঙ্কিমচন্দ্রের ফেভারিট রাইটার, ওয়ান অফ দ্য ফেভারিট রাইটার বঙ্কিমচন্দ্রের রাইটিংগুলো খুব ক্রিয়েটিভ, খুব ক্রিয়েটিভ, কপালকুণ্ডলা, ইন্দিরা, তখনকার দিনের
আমার খুব ভালো লাগে ওগুলো। তো যাই হোক, তো সে কালো দিঘি না কি একটা ছিল না, সেরকম হয়তো দেখলাম গিয়ে। তো হতে পারে, হতে পারে, মানে আনরিয়েল রিয়েলের মধ্যে ওরকম হতে পারে তফাত, কিন্তু দ্যাটস ক্রিয়েটিভিটি। মানে ক্রিয়েটিভিটি তো আর লজিকে চলে না সেইভাবে ধরতে গেলে, ক্রিয়েটিভিটি ও লজিকই এক ধরনের লজিকই চলে, ক্রিয়েটিভিটিও এক ধরনের লজিকেই চলে, কিন্তু ওটা খুব অ্যাবস্ট্রাক্ট লজিক, সেই লজিক সবাই ধরতে পারে না। যারা ক্রিয়েটার তারা সেই লজিকেই কাজ করে। যেমন খুব হাই ক্লাস ক্রিয়েটার একটা ক্রিয়েশন দেখে বলে দিতে পারবেন যে এটার মধ্যে কী কী সম্ভাবনা আছে, মানে ঠিক এই গল্পটাকে কী কীভাবে শেষ করা যেত, সেটা একজন হাই ক্লাস ক্রিয়েটার দেখে বলে দিতে পারবেন। কারণ ওটাও কিন্তু একটা লজিকে চলে, ওটা ইজ ডিফারেন্ট লজিক, অ্যাবস্ট্রাক্ট লজিক ওটাকে বলা যেতে পারে। যে লজিকে গড চলেন, ক্রিয়েটিভিটি অনেকটা সেই লজিকে চলে। তো সেই হিসেবে আর কি, মানে রিয়েল আনরিয়েলে ডিফারেন্স তো থাকবেই, কিন্তু ওটা তো আমার মাইন্ড, আমি মাইন্ডে অনেক কিছু ইমাজিন করতে পারি, সেই অনুযায়ী আমি লিখতে পারি। যেমন আমার মানে মনে হতে পারে যে দার্জিলিংয়ে একটা আমি গিয়ে একটা ভেবে একটা গেলাম, সেরকমভাবে লিখলাম, কিন্তু দার্জিলিং হয়তো একদম কমপ্লিটলি ডিফারেন্ট, তাতে কিন্তু কিছু যায় আসে না, কারণ এটা আমার মানুষ ভ্রমণের ব্যাপার, সেভাবে আমি লিখতে পারি। আর ম্যাজিক রিয়েলিজম দিয়ে লেখাটা একটা নতুন ধরনের জিনিস, যে আমি একটা মানে এমন একজন আনরিয়েল ক্যারেক্টারের সঙ্গে বা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের একটা কোনো ক্যারেক্টার বা কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টারের সঙ্গে আমি বেড়াতে যাচ্ছি, ওয়াই নট। হ্যাঁ, আমাকে সবসময় আমার বাড়ির লোকের সঙ্গে বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে হবে কেন? তো ওই বইটা আর কি, মানে অনেক মানে বিজ্ঞ মানুষদের, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের অনেক প্রফেসরদের, বিজ্ঞ মানুষরা খুব প্রেস করেছেন। আর ওটা একজন বিখ্যাত লেখিকার একটা সাহিত্য সভায় একজন নিয়ে যাবেন, পড়বেন গিয়ে, সাহিত্য পাঠ করবেন বলে আমাকে বলেছিলেন। আমি আর তারপরে কন্ট্যাক্ট হয়নি তার সাথে, আমি জানতে পারিনি। তো বলছিলেন যে এটা নতুন ধরনের, সেই লেখিকা আবার ভ্রমণ টমনই লেখেন, ওর জন্যই নাম ওনার বাংলার বেঙ্গলের। তো বলেছিলেন যে আমি নিয়ে যাব, তারপরে আমার সঙ্গে আর কন্ট্যাক্ট হয়নি। আমার সঙ্গে আসলে এত লোকের কন্ট্যাক্ট হয়, আমি একটু আর কি ইয়ে হয়ে গেছি, একটু কী বলে ওকে, কী যেন বলে, মানে আমি ডাইরেক্টলি আর অত কন্ট্যাক্ট করি না লোকের সঙ্গে, আমি আমার নিজের ওয়ার্ল্ডেই আর কি ডুবে থাকি, নিজের স্বপ্নের জগতে ডুব দিতে ভালোবাসি, সে বলে না সেরকম টাইপের আর কি। তো ওই জন্য ঘুম পাড়িয়ে আতর বইটা আমি লিখেছি, কিন্তু ওটার মধ্যে অনেকই আছে, অনেক জায়গায় বেড়ানোর কথা আছে যেগুলো আমি যাইনি কোনো দিন, যাবো কি না তারও কোনো ঠিক নেই। কিন্তু আমার যেটা মনে হয়, আমার যেটা মনে হয়েছে, আমার যেটা যেখানে যেতে আমার ইচ্ছা করতে পারে, আমার ভালো লাগতে পারে, আমি কত জায়গার কথা জানি যেগুলো খুব সুন্দর, সেটা মানে আমি বর্ণনা করতে পারি। তারপরে মানে আজকাল তো ইউটিউবে কত ভিডিও দেখা যায় প্রত্যেকটা, যেমন ফিজিক্যালি যেতে হতো তখন মানে নেই, আমি তো ভিডিও দেখেও মানে ইমাজিন করতে পারি যে এই জায়গাটা কিরকম হতে পারে, ওখানে আমি ফিজিক্যালি নিজেকে যদি আমি মানে মেন্টাল প্রজেকশন করে আমি যদি ফিল করি যে আমি ওখানে ফিজিক্যালি আছি, তারপরে আমার অনুভূতিটা কী, সে জিনিসটা আমি লিখতেই পারি, সেটা আমি ক্রিয়েট করতেই পারি। ভ্রমণ কাহিনী মানে কিন্তু টোপোগ্রাফি দেয়া না যে এটা এত লম্বা, এখান থেকে এতখানি বিস্তৃত, এই রকম আছে, এত ফিট নিয়ে, নো, এগুলো সব উইকিপিডিয়ায় পাওয়া যায়। আমি ওখানে আমার মানে অনুভূতিটা কী হয়েছে, আমি ওখানে কত রকম মানুষের সঙ্গে দেখা করেছি, তাদের কী মানে জীবনের মানে জীবন বোধ বা জীবনের অনুভূতি, সেই জিনিসগুলো আমি বলতে চেয়েছি আর কি। যেমন একটা কিছুদিন আগে আমি দেখছিলাম যে একটা মানে শ্মশানের ভিডিও দেখছিলাম, খুব ভিডিও দেখি ইউটিউবে, আমার মনে হয় ওগুলো খুব প্রোডাক্টিভ ইয়ে, যেমন অনেক ডাইরেক্ট প্রফেশনালদের ভিডিও থাকে ওখানে, অনেক মানুষ থাকে যাদের সঙ্গে আমরা জানি না, কোনো দিন মিডিয়া তাদের প্রমোট করে না, কিন্তু তাদের নিজেদের সব নানা রকম গল্প, এক্সপার্টাইজের ভিডিও থাকে ওখানে, সেগুলো দেখে অনেক কিছু শেখা যায়। ওসব মিডিয়ার কতগুলো জার্নালিস্ট কী করছে না করছে ওগুলো দিয়ে কিছু হয় না, ওটা ডাইরেক্ট ইয়ের থেকে পাওয়াই ভালো। হ্যাঁ, সেই জন্যে আমার জার্নালিস্টদের প্রতি একটু অ্যালার্জি আছে, বিশেষ করে মানে এই মডার্ন ওয়ার্ল্ডের জার্নালিস্টরা তো আর জার্নালিজম করে না, ও বেশিরভাগই উল্টোপাল্টা জিনিসই করে। তো যাই হোক, সেই জন্যে আমি ওই মানে ওই ভিডিওটা দেখছিলাম, ওটা একটা মানে ফিউনারাল গ্রাউন্ডের ভিডিও, হিন্দু ফিউনারাল গ্রাউন্ডের। তো ওখানে যে মরা পোড়ায়, সে যে ডোম, আপনারা তো ডোম বলেন ওদেরকে, মরা পোড়ায় সে মানে তার জীবন বোধ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে এক একটা মানে প্রশ্ন করছে তাকে একজন ফরেন ট্যুরিস্ট, সে যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা ভাবতেই পারি না যে কোনো ডোমের এ ধরনের জীবনবোধ থাকতে পারে। আমরা রাইটাররা বসে সব লিখি, কিন্তু আমার তো মনে হয় যে আমরা রাইটাররাই সব থেকে বোকা যে টাইম ওয়েস্ট করে এগুলো লিখি। বেশিরভাগ মানুষই এগুলো জানে আর বুঝতে পারে, কিন্তু বলে না। তো ওরকম ব্যাপার। তো ওটার মধ্যে আমি দেখছিলাম যে ওই যে ছেলেটি আর কি এ করছে, সে মানে পুরো ফিউনারাল কেন করা হয়, কী হয়, মানে মারা যাওয়ার পরে একটা কী ডাইমেনশন আছে, ওখানে গিয়ে ওয়েট করে সোলরা যতক্ষণ না এক বছর হয়, এক বছরের কাজটা হয়ে গেলে তখন ডিভাইন ইন্টারভেনশনে তাকে পিতৃলোকে চলে যেতে হয়, মানে এসব সমস্ত ডিটেলস একটা গরিব ছেলে একটা ওগুলো বলছে, মানে এগুলো মানে আনবিলিভেবল একেবারে।
তো ওগুলো দেখে আমি ভাবলাম যে আমি যদি ওখানে থাকতাম ওই ছেলেটার সঙ্গে, তাহলে আমি ছেলেটাকে কি প্রশ্ন করতাম, আমার ওখানে দাঁড়িয়ে কি ফিলিংস হতো ওই ফিউনারাল গ্রাউন্ডে দাঁড়িয়ে, আমার কি মনে হতো না যে আমি একজন খুব মানে বেশ একজন গভীর মানুষের সঙ্গে আমার দেখা হলো। তো ওই ওই ভাবনাটা থেকে আমি ওই বইটা ক্রিয়েট করেছি। এবং হ্যাঁ, এখন লিখলে হয়তো আমি আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে পারতাম, কিন্তু সেটা একটা আজই বইটা যখন হওয়ার সেটাই হবে। তো ওটাই হচ্ছে ঘুম পাহাড়ি আতরের পেছনে আর শকুনিকে নিয়ে আসার পেছনে আমার লজিকটা।